রাজশাহীতে কোভিড-19 মহামারীর ভয়াবহতা দিনে দিনে বাড়ছে। দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত 24 ঘন্টায় 12 জনের মৃত্যু হয়েছে। সংক্রমণের হার উঠানামা করছে 30 থেকে 40 শতাংশের ঘরে। করোনার পাশাপাশি অন্যান্য রোগীদের একই ছাদের নিচে চিকিৎসার দ্বৈত চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এখন করোনা সংক্রমণের অন্যতম হটস্পটে পরিণত হয়েছে। দ্য ডেইলি স্টারের সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট আনোয়ার আলী গিয়েছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। তার অভিজ্ঞতা ও রাজশাহীর করোনা পরিস্থিতি থাকছে আজকের স্টার অন দ্য স্পটে। রাজশাহী অঞ্চলের করোনা পরিস্থিতি মূলত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালকে কেন্দ্র করেই আবর্তিত হয়। এখানে রাজশাহী বিভাগের 8টি জেলা থেকে যেমন রোগী আসে, তেমনি খুলনা বিভাগের অনেক জেলা থেকেও রোগী আসে। হাসপাতালে সরবরাহ করা তথ্য অনুযায়ী দেখা গেছে, জুন মাসের শুরুর দিকে প্রতিদিন এখানে রোগী ভর্তি হতো 30 জন করে, এখন সেই সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে। প্রতিদিনই এখানে রোগী মারা যাচ্ছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ যে তথ্যগুলো সরবরাহ করছে আমাদেরকে, সেখানে দেখা যাচ্ছে যে জুন মাসের প্রথম 30 দিনেই 350-এরও বেশি রোগী মারা গেছে। হাসপাতালের তথ্যগুলো পাওয়া যাচ্ছে যেমন, কিন্তু পাড়ায় মহল্লার যে সংক্রমণটা ঘটছে সেখানে মৃত্যুর কথাও শোনা যাচ্ছে, কিন্তু সেটার কোনো পরিসংখ্যান পাওয়া যাচ্ছে না। তবে রাজশাহী সিটি কর্পোরেশন এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, তারা করোনা রোগীদের জন্য অক্সিজেন সরবরাহ করার একটা আলাদা আলাদা কর্মসূচি গ্রহণ করেছে। সেখানে তারা বলছেন, রোগীদেরকে অক্সিজেনের সিলিন্ডার সরবরাহ করতে গিয়ে তারা রীতিমতো হিমশিম খাচ্ছেন। রাজশাহী অঞ্চলের সামাজিক সংক্রমণটা যেহেতু প্রতিরোধ করা যায় নাই, সেক্ষেত্রে এখানকার স্বাস্থ্য কর্মকর্তারা যে কাজটি করেছেন, তারা হাসপাতালগুলোতে চিকিৎসার সক্ষমতা বাড়ানোর চেষ্টা করেছেন। যেমন আমরা দেখতে পেয়েছি যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে কোভিড ইউনিটটি রয়েছে, সেখানে জুন মাসের শুরুর দিকেও ছিল মোট 5টি ওয়ার্ড এবং শয্যা সংখ্যা ছিল 100টি। এখন সেখানে মোট 13টি ওয়ার্ড করা হয়েছে এবং শয্যা বাড়িয়ে করা হয়েছে 400টি। তারপরেও আজকে দেখা যাচ্ছে যে 450-এরও উপরে এখানে রোগী ভর্তি আছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তারা আমাকে যেটা জানিয়েছেন সেটা হলো যে এখানে রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে, এবং যেহেতু রোগীর সংখ্যা সক্ষমতার চেয়ে বেড়ে যাচ্ছে, তাদের স্বাভাবিক যে সেবা, চিকিৎসা সেবা দেওয়া, সেই কাজটি তারা স্বাভাবিকভাবে করতে পারছেন না এবং প্রতিদিনই এই অবস্থাটা খারাপ হচ্ছে। এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, উনি স্পষ্টভাবেই বলেছেন যে পরিস্থিতি বিপর্যয়কর হচ্ছে।